ভোট হয়ে গিয়েছে, ভোটের ফলও বেরিয়ে গিয়েছে, কিন্তু পঞ্চায়েত ভোট ঘিরে শাসক বিরোধী তরজা এখন অব্যাহত। এবার শাসক দলের বিরুদ্ধে ভোটের গণনা ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে সরব হলো বামেরা। সোমবার উত্তেজনার আঁচ ছড়ালো বিধানসভাতেও। বামেদের অভিযোগ, পঞ্চায়েত ভোটের গণনা চলাকালীন বর্ধমানে যে ঘটনা ঘটেছে তা নজিরবিহীন। বেশিরভাগ ক্ষেত্রেই গণনা কেন্দ্রগুলি থেকে বিরোধী দলের প্রতিনিধিদের বের করে দেওয়া হয়, তারপর নিজেদের মতো করে ফল প্রকাশ করে শাসক দলের লোকজন। বহু ক্ষেত্রেই বিরোধী দলের জয়ী প্রার্থীদের সার্টিফিকেট দেওয়ার পর শাসক দলের চাপে পড়ে সার্টিফিকেট দেওয়া হয় তৃণমূল প্রার্থীদের। জেলা প্রশাসন বুঝতে পেরেছে গোটা বিষয়টি এবার আদালত পর্যন্ত গড়াতে পারে। বামেদের অভিযোগ, এই পরিস্থিতিতে এখন নতুন করে ব্যালট পেপার ছাপিয়ে তাতে ছাপ দিয়ে গরমিল ঢাকার চেষ্টা চলছে। দুর্গাপুরে এই নকল ব্যালট পেপার ছাপানোর চেষ্টা চলছে বলে অভিযোগ বামেদের। আমাদের কাছে এরকম অভিযোগও এসেছে যে এখন আবার নতুন করে ব্যালট পেপার ছাপানো হচ্ছে এবং ব্যালট পেপার ছাপিয়ে এখন নতুন করে বাক্সে ভর্তি করে এসে এখন নির্বাচনের পরে, ফলাফল ঘোষণার পরে, গ্রাম পঞ্চায়েত গঠিত হয়ে যাওয়ার পরে, পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যখন গঠিত হতে যাচ্ছে সেই সময় সেগুলি আবার সেগুলোকে ব্যবহার করে এই ফলাফল যেটা তৈরি করা হয়েছে, ম্যানুফ্যাকচার করা হয়েছে যেটা, তার সঙ্গে সঙ্গতি রাখার জন্যে সেগুলিকে ব্যবহার করা হবে। বামেদের এই অভিযোগ ঘিরে এদিন উত্তাল হয়ে ওঠে বিধানসভার অধিবেশন। পঞ্চায়েত ভোটের গণনায় ব্যাপক কারচুপির অভিযোগ তুলে মুলতুবি প্রস্তাব এনে আলোচনার দাবি করে বামেরা, কিন্তু অধ্যক্ষতা নামঞ্জুর করলে প্রতিবাদে বিধানসভা থেকে ওয়াক আউট করে তারা। বামেদের আরও অভিযোগ, ভোটের গণনা শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু এখনও পর্যন্ত সেই ফলাফল সংক্রান্ত কোনো তথ্যই দেওয়া হয়নি বর্ধমান জেলার তরফে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।